22তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সমাপনী দিন আছে এবং আমরা শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে তো সেখানে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীরাকে আমরা কথা বলছি তার সঙ্গে শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি শুভ সন্ধ্যা অনেক ভালো আবার কিছুটা বিষণ্ণ বটে দেড় মাস এই অসাধারণ এক্সিবিশনে অসাধারণ দর্শক আমরা পেয়েছি স্মরণকালের ইতিহাসে এত দর্শক আমরা কখনো পাইনি তো যেহেতু শেষ হয়ে গেল দর্শকদের অনেকের অনুভূতির মতো আমারও অনুভূতি একটু তো বিষণ্ণতা ভর করেছে তবে আগামীকাল থেকে অবশ্য আরেকটি বড় অনুষ্ঠান শুরু হচ্ছে সেটা হলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সুতরাং দর্শক সেটাও মানে এনজয় করতে পারবে অবশ্যই মানে আমি একটু জানবো যে সংস্কৃতির অনেকগুলো মাধ্যম রয়েছে আমরা বলি সবচেয়ে অবহেলিত হচ্ছে চিত্রশালার চিত্রের বিষয়টি গান বা নাচ অন্যান্য মাধ্যমগুলো ভিজুয়ালি বা যে কোনোভাবে দর্শক অনেকভাবে মাধ্যমগুলো অনেক শক্তিশালী কিন্তু আমরা বলি যে ছবি আঁকার বিষয়টি একটু পিছিয়ে কিন্তু এবার তো পুরো রেকর্ড ব্রেক আমরা জানি যে চিত্রশালাতে এটি 30 নভেম্বর শুরু হয়েছিল কথা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং দর্শকের আগ্রহে আপনারা আরও 15 দিন বাড়িয়েছেন এই অভিজ্ঞতা কি এবারই নতুন নাকি আগে কখনো হয়েছিল না সেই অভিজ্ঞতাটা একেবারেই এবারেই নতুন এটা সত্যি কিন্তু মানে আমাদের যে ফাইন আর্ট যাকে বলে সেটি অবহেলিত তা কিন্তু নয় ফাইন আর্ট তো আসলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা ওইভাবে যায় না কিন্তু এখন নানা রকম ভার্চুয়ালি হচ্ছে সারা বিশ্বের পেন্টিং এক্সিবিশন আমরা এখান থেকে বসে দেখছি তবে পেন্টিং এক্সিবিশন তো আসলে গ্যালারিতে এসেই দেখতে হবে তো সেটি আমার মনে হয় যে এইবারে যেটা ঘটেছে সেটি স্মরণকালের ইতিহাস আমি আবারও বলবো এত দর্শক প্রতিদিন মানে আমি যদি আজকে ঘোষণা দিতাম যে আরও 15 দিন বা 1 মাস বাড়ানো হলো তাহলে দর্শক আরও বেশি উল্লাস এবং উচ্ছ্বাস প্রকাশ করতো তাহলে আমি বলবো দিলেন না কেন প্লিজ সেটি হলো যে আমাদের যে প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রাম তো শিডিউল করা থাকে যেমন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা রয়েছে সেই কারণে আসলে একটি এক্সটেনশনটা আরও করা যায়নি আমরা জানি যে মাঝে অতিমারি ছিল লকডাউন ছিল তখন বসে বসে আসলে মানে আমি অনেকগুলো বিমূর্ত কিছু কাজ দেখছিলাম আর কি এবং আপনারা 11টি শাখায় পুরস্কৃত করেছেন শ্রেষ্ঠ একটি শাখা ছিল 11টি শাখা ছাড়াও মোট 12 জনকে পুরস্কৃত হয়েছে তো কাজগুলো যখন দেখছিলেন দর্শকের অনুভূতিও আমরা জানি মানে আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন মনে হয়েছে যে এখনকার যারা তরুণ যারা নবীন শিল্পী তারা ভাবনার জগৎটা কেমন তারা কী ভাবছে তারা কী আঁকছে আসলে এইবারে যে প্রদর্শনীটি যে অভিজ্ঞতাটা আমাদের হলো আসলে নবীন যখন শুরু হয়েছিল তার ক্যাটালগটা তো ছোট্ট ছিল নবীন বলতে মনে করা হতো যে যুবরা তাদের সব কিছু হতো ছোট ছোট হবে একসময় এরকমই হতো কিন্তু আজকে আমরা যেখানে এসছি সেটি কিন্তু যে ন্যাশনাল এক্সিবিশন যেটা আমরা করি বা ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলোর মানে কিন্তু আসলে এবারের প্রদর্শনীটি আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি তো এবার দেখেছি যে আসলে নবীনরা তো আসলে আমাদের ইন্টারন্যাশনাল অনেক এক্সিবিশন তারা দেখে বা আন্তর্জাতিক প্রবাহে তারা প্রভাবিত হয় সেদিক থেকে অনেক বিষয়ে এসে যেটি আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক একটা মানের পৌঁছে গেছে তারপরেও শিল্প সমালোচক যারা আছেন তাদের সমালোচনার আসরও আমরা বসিয়েছি তাদের কিছু পরামর্শ এসছে সেটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আমাদের যে প্রধান লক্ষ্যটা হলো যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন নিয়ে যে এই প্রতিষ্ঠানটি করেছিলেন সেটা হলো সকল মানুষের অন্তরে আলোটা প্রজ্বলিত করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে স্ব প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে থাকেন এবং আমাদের যে নির্দেশনা সেটি হলো যে একেবারে তৃণমূলে পৌঁছে যাওয়া আমরা জেলা থেকে উপজেলাতে সম্প্রসারিত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সেখানেও যাতে আর্ট এক্সিবিশন করা যায় সেরকম গ্যালারি যাতে থাকে একেবারে জেলা থেকে উপজেলা পর্যন্ত সে চেষ্টাটা করা সেটা কিন্তু আমরা করে যাচ্ছি এখন অনেক জেলাতে বা উপজেলাও যে কালচার সেন্টার আমরা পরিকল্পনা করছি সেখানে কিন্তু এই পেন্টিং এক্সিবিশনও করা যাবে রেগুলার এক্সিবিশনও করা যাবে তো আমাদের যে লক্ষ্যমূল উদ্দেশ্য 17 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া সেদিক থেকে আমরা অনেকটা অগ্রসর হয়েছি আমাদের অবশ্য আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে জি আমি আবার সর্বশেষ প্রশ্নটি করব সেটা হচ্ছে আমরা তো বলি যে যারা সংস্কৃতির সাথে জড়িত তারাই সবচাইতে মূল্যবোধের দিক থেকে তারাই সবচেয়ে এগিয়ে হ্যাঁ তো সেই জায়গা থেকে ভবিষ্যৎ প্রজন্ম যারা সংস্কৃতি কাজ করছে মানে রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সভ্যতার সংকট গ্রন্থে তা আমরা আসলে কী দেখছি মানে ভবিষ্যৎটা কেমন মানে এখন যারা কাজ করছেন বা যারা কাজ করছেন না সব কিছু মিলিয়ে যেন তরুণ প্রজন্ম
মানে আগামী আসলে কোন দিকে, সংস্কৃতির দিকে নাকি অপসংস্কৃতির দিকে? একইভাবে আমরা যেমন চর্চা দেখছি, অপচর্চাও আমরা দেখেছিলাম, আমরা ভাস্কর্য নিয়ে ভাঙচুর দেখেছিলাম, যাই হোক সেই প্রসঙ্গটা বাদই দিলাম, তো ভবিষ্যৎ আসলে কি বলছে, সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি কোন দিকে? আসলে পৃথিবীটা জন্ম লগ্ন থেকেই শুভ এবং অশুভ, সেই লড়াইটা তো চলছেই, সেই লড়াইটা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাত্রায় আমরা দেখতে পাই। আমাদের শিল্পকলার বা আমাদের শিল্পের যে প্রধান লক্ষ্যটা হতো নান্দনিকতা, সুন্দরের চর্চা, মানবিক মূল্যবোধ জাগরিত করা, সকল রকমের যে মূল্যবোধের অবক্ষয় আছে সেটিকে প্রতিহত করা, সে চেষ্টা করার ক্ষেত্রে আমরা অনেক এগুচ্ছি, আমরা সংঘবদ্ধ হচ্ছি, আমাদের শিল্পীরা, শিল্পের দর্শকরা, মানে রুচি দুর্ভিক্ষ যেটা আছে সেটা দূর করার জন্য আমরা মানে সুন্দরের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আসলে সকলের সহযোগিতা প্রয়োজন, এটি নিশ্চয় সকলে চান, আমাদের সরকারের যে নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নির্দেশনা যে সোনা বাংলা গড়তে হলে সোনা মানুষ চাই, তো সোনা মানুষ না হলে তো সোনা বাংলা হবে না, সেই সোনা মানুষ গড়ার জন্য শিল্পের চর্চা, শিল্পের প্রবাহে প্রবাহিত হওয়ার বিকল্প কোনো পথ নেই। চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জ অনেক হয়তো বেড়েছে, বাড়লেও আমরা কিন্তু অবিচল, আমি বিশ্বাস করি সব চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা সকলে মিলে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হই, সুন্দরের পক্ষে লড়াইটা করি, অসুন্দরের বিপক্ষে আমরা দাঁড়াই, তাহলে আমরা অবশ্যই আমরা সমস্ত যে সংকটগুলি আছে আমরা মোকাবেলা করতে পারবো। আমরা কি আগামীর উপর বিশ্বাস রাখছি? অবশ্যই, ওই যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, শিল্পের উপর বিশ্বাস এবং আস্থা রাখতেই হবে, শিল্প মানেই তো আসলে বাঁচার নাম, ভালোভাবে বাঁচার নাম, ভালোভাবে এই বিশ্বে বাঁচা এবং বিশ্বে একটা আমি একজন মানুষ হিসেবে অবদান রেখে যাওয়া, এটি তো শিল্পের আসল কথা। সুতরাং প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষ একটি অসাধারণ শক্তি নিয়ে পৃথিবীতে আসে এবং সেই অসাধারণ শক্তিটাকে জাগরিত করার দায়িত্বই তো আসলে শিল্পকলার, সেই কাজটা আমরা করবই এবং সকলে মিলেই একটি অসাধারণ দেশ আমরা গড়ে তুলব, অসাধারণ মানুষ হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব এবং পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে আমরা প্রস্তুত করব।